গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপম মাইতি, আমি এখন আছি প্যাংগম লেকে। প্যাংগম লেকের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন সূর্য মেঘে ঢেকে গেছে, সেই জন্য আগের ভিডিওতে আমি দেখিয়েছি পুরো নীল জল, পুরো নীল হয়েছিল দারুণ সকালে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অনুরোধ করবো আগে গিয়ে দেখে নিন। এই প্যাংগম থেকে এবার রওনা দেবো লেহের উদ্দেশ্যে। 145 কিলোমিটার ডিস্টেন্স হতে চলেছে। রাস্তায় পড়বে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরওয়েল পাস ছাংলা পাস, 17,688 ফিট হাইটে। এই এখানে আমরা ছিলাম, এর নাম্বার আমরা দিয়ে দেবো। বাই বাই প্যাংগম। এখানে একটু কাজকর্ম করলেই না শ্বাস ফুলে যায় পুরো। এত কিছু লাগেজ বাঁধাটাই সব থেকে টাফেস্ট কাজ। প্যাংগমের কালার দেখুন, পুরো কালো হয়ে গেছে। সকালে পুরো নীল ছিল, এনজয় করে নিয়েছি। এখানে 3 ইডিয়টস পয়েন্ট, আগের ভিডিওতে সব দেখিয়েছি। কালার চেঞ্জ হয় বলেছিলাম না সকালে আগের ভিডিওতে, তো তখন পুরো ব্লু ব্লু ব্লু, আজ ব্লু হয়ে পানি 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 পানি, ওই রকম ব্লু ছিল। দূরে দেখতেই পাচ্ছেন কিরম বালির ঝড় বইছে। আপনারা যদি লাদাখে বাইক নিয়ে যান, তাহলে এই বালিগুলোতে অবশ্যই অনেকটা সাবধানে বাইক চালাবেন, কারণ এখানে বাইক স্কিড করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখান থেকে স্টাংস্টের দূরত্ব 15 কিলোমিটার। আসার সময় যেখানে পারমিট চেক হয়েছিল, যাওয়ার সময় কিন্তু আপনাকে চেক আউট করে ওখানে আবার লেতে যেতে হবে। এই যে জায়গাটা দেখছেন, দারুণ সুন্দর জায়গা। এখানেই জাপ্তা খেজানে শুটিং হয়েছিল কিছুটা। আমরা এখন চলে এসেছি স্টাংস্টেতে। প্যাংগম লেক থেকে ফেরার সময় স্টাংস্টেতে আবার নাম লেখাতে হলো। এই স্টাংস্টে থেকে কারুর দূরত্ব 80 কিলোমিটার এবং লেহের দূরত্ব 105 কিলোমিটার। কারুতে আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন। সেই নুব্রা ভ্যালি এবং প্যাংগম লেক এবং লেহের মাঝে, সেই নুব্রা ভ্যালিতে পেট্রোল পাম্প আছে আর কারুতে পেট্রোল পাম্প আছে, তার মাঝে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এখানে এতক্ষণ আমরা একটু ফটোশ্যুট আরে করলাম, ভিডিও টিডিও করলাম হেলমেট খুলে একটু বাইক চালিয়ে। চলে এসেছি দুর্ভোগ। এখানে দেখুন অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, থাকার জায়গা আছে। এখন বাজে 1:30, তো একটা ওই রেস্টুরেন্টে ঢুকছি। চাউমিন 130 টাকা করে সব খাচ্ছি। চলে এসেছে ব্ল্যাক টি, ব্ল্যাক টি 30 টাকা করে এখানে। বাই বাই দুর্ভোগ। দুর্ভোগে খাওয়া দাওয়া হয়ে গেল। নুব্রা হুন্ডার এই চলে যাচ্ছে এইদিকে, এইদিকে চলে যাচ্ছে লে। এরপরে পড়বে ছাংলা পাস, যেটা এখান থেকে 32 কিলোমিটার পরে। দুর্ভোগের পর থেকেই মোটামুটি ছাংলা পাসের চড়াই শুরু হয়ে গেছে। ওই বেঁকে 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 উঠলাম, অনেকটাই উপরে উঠেছি, আস্তে আস্তে এবার নিচের দিকে নামছে, আবার উপরে উঠছে। দূরে দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর, বাট মোড়গুলোতে একদম আস্তে করে নেবেন অবশ্যই। আশা করি ছাংলা পাশে বরফ পাবো। এইসব রাস্তাতে বাইক চালাতে খুব সুন্দর লাগে। ছাংলা পাস খারদুংলা পাসের থেকেও কম উচ্চতা হলেও ছাংলা পাসের রাস্তা কিন্তু খুবই স্টিপ, আপনার বাইক চালাতে খুবই অসুবিধা হবে এবং রাস্তা প্রচণ্ড খারাপ। কি সুন্দর ভিউ দেখুন, এদিক দিয়ে জল বয়ে চলেছে আর সবুজ ফুল ফুটে আছে গাছে। ছাংলা পাসের চড়ায়ে ওঠার সময় আপনার বাইকের গিয়ার 1-2-এর বেশি দিতেই পারবেন। চল ভাই চল। বুলেট 500 সিসি নিয়ে আমাদের অবস্থা খারাপ হচ্ছে, 1-2-এ যাচ্ছি, কি নিয়ে যাচ্ছে দেখুন। অনেক পুরনো দিনের একটা স্কুটার নিয়ে উনি কিন্তু লাদাখ ঘুরছেন। এই যে বাম দিকে লেকটা দেখতে পাচ্ছেন, এটা সোলতাক লেক। অনেকে লেকের কাছে কাছে ছবি তুলছে। ও এখানে থাকার জায়গা রেস্টুরেন্ট আছে। খারদুংলা পাস চড়াই করতে এত কষ্ট হয় না,
চাংলা পাস চড়াই করতে যতটা কষ্ট হয়, খারদুংলা পাসে গিয়ে অনেকের শরীর খারাপ হয়ে যায়, চাংলা পাসেও হয়, কারণ দুটোর হাইট প্রায় একই রকম, 300 ফুটের এদিক ওদিক। বাট চাংলা পাসের যেটা বলছি খাড়াইটা চড়াইটা অনেক কঠিন, বলতে চাইছে বুলেটটা ছেড়ে দেবে মা কেঁদে বাসি। ওই দূরে একটা লেক দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা লেক, পুরো বরফ জমে আছে। জুলাই মাসের আজকে 23 তারিখ, ছোট্ট একটা লেক, ফুল বরফ জমে আছে। কি অবস্থা, মানে কতটা উঁচুতে আমরা উঠে পড়েছি এই দেখুন, পুরো লেকটা দেখুন বরফ জমে আছে। কি লেক জানি না, এখানে টয়লেটও আছে ছোট্ট। কত উঁচুতে তাহলে আমরা উঠে পড়েছি, নিচে বরফ। ও লাভলি, এখানে একটা ধাবাও আছে এই যে। আর আমাদের বাইক, আমার বাইক এটা, অতুন্দার বাইক এটা দাঁড়িয়ে আছে। বাই বাই বরফ লেক, বরফে জমে যাওয়া ছোট্ট লেক, বরফ লেক। ভালো রাস্তা এতক্ষণ ছিল, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে লেকটার একটু পর থেকেই, বরফে জমে যাওয়া লেকটার পর থেকেই। এ মা, কতক্ষণ এই খারাপ রাস্তা থাকবে জানি না, এই রাস্তা হলে তো গেল। একে স্টিপ রাস্তা, তার উপর আবার খারাপ। হ্যাঁ দেখুন, সেই বরফে জমে যাওয়া লেকটা সাদা। ও মাই গড, একে একে গাড়ি যাচ্ছে একে, আমাদের পেছনে লাগেজ আছে না ভর্তি। খুব টাফ, খুব টাফ চাংলা। আপনারা যদি গাড়িতে আসেন কোনো ব্যাপার না, ড্রাইভারের টাফ, এনজয় করতে করতে বসে থাকতে থাকতে আসবেন। বাট বাইকে ও রে ভাই, ওট ওট ওট, 500 সিসির বুলেট, ওট বেচে, 500 সিসির বুলেটের নাম খারাপ হয়ে যাবে। হ্যাঁ কোনটা দিয়ে যাব, উপরে ব্রিজের কাজ চলছে, নিচে এই অবস্থা। চল মিলিটারি গাড়ির পেছনে যাই, ওই ছোট চাকা ডিজায়ার গাড়ি। লেগে গেল নিচে, লেগে গেছে সিধা সিধা। ও আগে একটা বাইক ফেসে গেছে, মিলিটারিরা নেমে সেটাকে ক্লিয়ার করছে আগে। ও স্যান্টো, ও কহাঁ সে লেখে যাও ভাই। হিমালয়ান ইজ দ্য বেস্ট। আবার দুজনকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, গাম বুট পা রক্ষা করছে। ও হাম পুরা থাক গায়া, এত বড় একটা পাস, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট, এখনো লেখা আছে ওখানে, আগে ছিল হয়তো এখন নেই, কারণ অনেক পাস হয়ে গেছে এখন। তার রাস্তা এইরকম, আমার দেখা লাদাখের মধ্যে সব থেকে খারাপ রাস্তা এইটি, প্যাংগম লেক থেকে লে আসার ভায়া ছাংলা পাস, কারণ রাস্তাটাতে ভর্তি ওয়াটার ক্রসিং এবং রাস্তাটা প্রচণ্ড খারাপ, অ্যাপ্রক্স 25 থেকে 30 কিলোমিটার রাস্তা, খুব খারাপ, তাও আবার 17,000 ফিট অ্যাবাবে। এখানে অতুন্দার ক্লাচ ধরে নিয়েছিল, যাচ্ছিলই না গাড়ি, আর আমার হেডলাইট কেটে গেছিল বাইকের। বরফে ছবি তুলছে এইসব বরফ, আমরা ঘেটে এসেছি অনেক,
ঝর্ণা বয়ে চলেছে, তার পাশেই বরফ, ওয়াটার ক্রসিং। নে ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। অনুপম মাইতি হার কি করা যাবে, গোলা গোলা গোলা, কে গোলা খাবে, বরফে ফটোশুট হচ্ছে, জুলাই মাসে বরফ। এ কেরালা থেকে এসছে, কে এল। দেখুন দূরে কারাকারাম রেঞ্জ দেখা যাচ্ছে, ছাংলা পাস চলে এসেছি, আবার ওয়াটার ক্রসিং, আবার ওয়াটার ক্রসিং। ছাংলা বাবা মন্দির, ছাংলা বাবা মন্দির, ছাংলা ক্যাফে। ক্যাফের চারিদিকে বরফ জমে আছে, অসুস্থতা হলে তার বন্দোবস্ত আছে। ছাংলা বাবার মন্দির 17,688 feet, ওয়ার্ল্ড সেকেন্ড হাইস্ট পাস ছাংলা, এটা একসময় ছিল এখন নেই। তো এইবার ছাংলা পাশে এখানে ছবি তুলবো। আর এটা মাঝখানে শান্তি স্তূপা পেছনে আছে, তার আগে এখানে লেখা আছে, আর ওখানে ওইটা আছে, সেই হচ্ছে শান্তি স্তূপা, পেয়ার ফ্ল্যাগস লাগানো। আর এখানে ছাংলা পাস, আর এই আছে ছাংলা বাবা মন্দির। মন্দিরে উঠতে গেলে জুতো খুলতে হবে, গামবুট খুলছি না, হাঁপিয়ে যাবো, সিঁড়ি আছে। 17,000 above feet আছি আমরা, কথা বলছি হাঁপাচ্ছি, জল শেষ, জল কিনবো ক্যাফে থেকে, তারপর চলে যাবো। ওকে, এই ছাংলা পাস। শুধু স্টিকার মেরেছে সব। পানি কিতনা করকে, 40 rupees, 3 দিজিয়ে তো 3। স্নিকার্স 40 টাকা, জল 40 টাকা, চা এখানে হচ্ছে 40 টাকা, আর কফি 50 টাকা করে, আর বিস্কুট ফিস্কুট সব আছে, কিনে নিতে পারেন। ম্যাগি ম্যাগি মিলতে কে, ম্যাগি মিলতে। ওকে, তো ছাংলা কাপে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এখন বাজে 4:30, বাই বাই ছাংলা পাস, বাই বাই। এখান থেকে কারুর ডিস্টেন্স 43 kilometers। কারুতে সব কিছু পাওয়া যায়, পেট্রোল, গাড়ি সারানোর দোকান, খাওয়ার জায়গা, তার আগেও পাওয়া যাবে, এক গ্রাম আছে কিছু। আমরা বেরিয়েছিলাম 12টার সময় প্যাংগং লেক থেকে, মাঝে দুর্বুকে লাঞ্চ করেছি, এখানে অনেকটা টাইম দিয়েছি, 15 মিনিটের মতো, 15-20 মিনিট হবে ছাংলা পাশে। তো এখন বাজে 4:30, মাঝে অনেক জায়গায় দাঁড়িয়েছি, ছবি টবি তুলেছি, এগুলো নর্মাল। তো 4.5 ঘন্টা লাগবে আপনার ছাংলা পাশে উঠতে, দেখা যাক আমরা কটায় লে পৌঁছাই। খুব ডিপ ওয়াটার ক্রসিং ছিল। এবার আপনারা বলতে পারেন যে প্যাংগং লেক থেকে কি লে যাওয়ার এই একটাই রাস্তা? হ্যাঁ, একদিনে পৌঁছানোর জন্য এই একটাই রাস্তা। নিচে পাথর হালকা হবেই, জলের একটা স্রোত থাকে, দেখুন 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 চাকা কিরম এদিক ওদিক হচ্ছে। মাই গড, জলের স্রোতে চাকা, গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা। 28-30 kilometers রাইড করার পর কিছুটা ভালো রাস্তা এসেছে, মনে হচ্ছে এবার একদম ভালো রাস্তা চলে আসবে। ও, স্বস্তি পেলাম। অফ রোডে রাইড করব, অফ রোডে রাইড করার মজা উঠে গেছে ভাই, ভালো রোড দিয়ে দে ভাই, এই আশাই করছিলাম। ঝর্ণা, এটা কি, এটা ওয়াটার ক্রসিং? ও মাই গড, ও গেল একদম। আস্তে 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 যাবো, নাহলে ল্যাপটপে জল ঢুকে যাবে।
এখান থেকে শক্তি বলে একটা গ্রাম পড়বে যেটা 18 কিলোমিটার দূরে। সেখানটা দেখুন পুরো গাড়ির লাইন, মানে জ্যাম, হয় কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, নয় কিছু রাস্তার কাজ চলছে, যে কোনো একটা হবে। যাচ্ছে গাড়ি, আস্তে আস্তে এগোচ্ছে। ও মাই গড, রাস্তাটায় পুরো কাজ চলছে, রাস্তার অবস্থা খুব খারাপ। আবার প্রায় 2 কিলোমিটার রাস্তায় কাজ চলছে, প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড খারাপ রাস্তা, সেটা পার করতেই অনেকক্ষণ টাইম লেগে গেল আর পুরো হাঁপিয়েও গেলাম আবার। খুব খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা। প্যাংগম থেকে লে খুব খারাপ রাস্তা, ফ্রিতে পাওড়া। খুব খারাপ রাস্তা থেকে খুব ভালো রাস্তায় এসেছি, এত চওড়া রাস্তা এর আগে দেখিনি, এত চওড়া। শক্তিগ্রাম দেখা যাচ্ছে এখান থেকে। আমি পুরো গা ধুলো, পুরো হ্যান্ড গ্লাভস আরে ধুলো, ঝাড়ছি উঠছে, ঝাড়ছি উঠছে। ওখানটা দাঁড়িয়ে কিছু পিকারে তুললাম, দারুণ পিকচার এসেছে বাইকে বসেই। তো ওইসব পিকচারগুলো দেখার জন্য আপনাকে যেতে হবে কোথায়, ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে। আমার হেডলাইটের ল্যাম্প কেটে গেছে। আচ্ছা ভাবুন তো, আমরা যেই দিন তুরতুক তিয়াক্সি থেকে নাইটে রাইড করে ফিরছিলাম, সেই দিনে যদি আমার হেড ল্যাম্প কেটে যেত কী হতো। শক্তি 2 কিলোমিটার। ওপর থেকে যে গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন সেই গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি। শক্তি খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। ও বাবা, কফি শপে তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। কি সবুজ সুন্দর গ্রাম, ছোট্ট একটা গ্রাম। এখান থেকে কারুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এসে গেছি কারু। এই কারু থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে, ডান দিকে পড়বে লে, আর বাম দিকে চলে গেলে পড়বে মানালি। লে এখন আমরা আছি কারুতে। কারুতে ওখানটা চা আর রুটি অর্ডার করেছি। অনেকে রুটি খাবে না, আমার খিদে পাচ্ছে, রুটি খাবো। আমি পকোড়া কিনতে বেরিয়েছি। এখানে কোনো একটা রেস্টুরেন্টে পকোড়া পাওয়া যায় বললো 100 মিটারের মধ্যে। এবং এখানে বাইক সাপও আছে, এখানে পকোড়া পাওয়া যাচ্ছে, এই যে পকোড়া। আর এখানে বাইক রিপেয়ারিং শপ, এই যে বাইক রিপেয়ার হয় এখানে, মোটুল বলে লেখা আছে। পকোড়া 100 আর ও বলা 100 দিয়ে, ঠিক আছে, 20-40 রুপিয়া হবো না। এখানটাতে বসে চাটা খেলাম, ওই দিক থেকে পকোড়া এনেছিলাম, এখন বাজে 7:45। সো লে এখান থেকে 35 কিলোমিটার, এখনো আশা করছি 1 ঘন্টায় পৌঁছে যাবো, আলো থাকতে থাকতে পৌঁছাবো। আপনি যদি মানালি থেকে লে আসেন বাইকে করে, তাহলে সারচুর পর থেকে এই কারুর মাঝে কোনো পেট্রোল পাম্প কিন্তু পাবেন না। 300+ কিলোমিটারের মধ্যে আপনাকে অবশ্যই জেরিক্যানে ভরে নিতে হবে, তারপরে এই পেট্রোল পাম্পটি আপনি পাবেন। কারু থেকে লে যাওয়ার মাঝের রাস্তাটা যেমন চওড়া, যেমন সুন্দর এবং তেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দারুণ দারুণ লাগবে এই রাস্তাটা আপনার। অবশ্যই বাইকে একদিন লে থেকে এই রাস্তাটা ঘুরে যাবেন। এবং এই রাস্তাটাতেই ম্যাক্সিমাম ভিউ পয়েন্ট কিন্তু আছে। কালকে নেক্সট ভিডিওতে আমি যে আসব, ম্যাক্সিমাম ভিউ পয়েন্ট এই রাস্তাতেই আপনাকে কিন্তু দেখাবো। লাভলি, সামান্য একটু আলো আছে, মনে হচ্ছে 5-10 মিনিট থাকবে। এখান থেকে লে এখনও 18 কিলোমিটার। সো অন্ধকার হয়েই যাবে, অন্যের আলোতে আমাকে যেতে হবে। কারু থেকে লে ঢোকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে এত গাছ পাবেন না, দারুণ দারুণ। লে শহরের একটু ঢুকে গেলে রাস্তারই আলো থাকবে প্রচুর, অসুবিধে কিছু হবে না। আলো থাকতে থাকতে পৌঁছাবো না অন্ধকারে হাতড়াতে হবে। এটা মনে হচ্ছে লেয়ের গেট। তে ঢোকার আগে বিশাল বড় মার্কেট একটা,
JNK ব্যাংক ATM, এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, লে আগে জম্মু অ্যান্ড কাশ্মীরের আন্ডারে ছিল, এখন তো ইন্ডিভিজুয়াল একটা স্টেট হয়ে গেছে, কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এই রাস্তাটা দেখে আপনার কি মনে হচ্ছে, আমি 10,000 ফিট ওপরে বাইক চালাচ্ছি না সমতলে বাইক চালাচ্ছি, বলুন তো দেখি। দেখে যেতে হবে এই জায়গাটা, চক একটা, এখানে পেট্রোল পাম্প আছে, অনেকবার পেট্রোল ভরতে এসেছি। আচ্ছা, এই যে পেট্রোল পাম্প, হায়রাম, অন্ধকার, পুরো অন্ধকার, পেছনে অতদূর আলোতে যাচ্ছি আমি, রাস্তার আলোতে যাচ্ছি, কি অবস্থা। 8টা বেজে গেছে, 8:10 মনে হয় বাজে। লে বাজার, বাজার মার্কেট, সিটি হাট, আমাদের হোটেলে চলে এসেছি। সিটি হাটে আমরা একটা রুম রেখে দিতে বলেছিলাম এই তারিখের জন্য, কিন্তু লেতে তখন এতই ভিড় যে কোনো রুমই ওরা রাখতে পারেনি, কিন্তু ওনারা এতই ভালো যে পাশেই একটা হোটেলে আমাদেরকে অ্যারেঞ্জ করে দেন এবং আমরা সেখানেই শিফট হই এবং ওই দিনের ডিনার খেয়ে ঘুমিয়ে পড়ি। ওই দিনটা খুবই টায়ার্ড ছিলাম, ওই জন্য ওই দিনে আর ভিডিও করিনি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে লের পুরো সাইট সিন নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।